হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই ফ্রেশ ফ্রেশ স্ট্রবেরি দিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করব মজাদার একটি রেসিপি। এই প্রচণ্ড গরমের মধ্যে সারাদিন রোজা রেখে ইফতারে যদি এরকম একটি স্ট্রবেরির মিল্কশেক হয় তাহলে আর কি লাগে বলেন, একদমই মন প্রাণ সবই ঠান্ডা হয়ে যাবে। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে, আর আমি আজকে ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে চটজলদি আপনাদের সাথে শেয়ার করব স্ট্রবেরি মিল্কশেকের রেসিপিটা। আমার এই ভিডিও দেখার পরে আমি আপনাদের আর দোকানে গিয়ে স্ট্রবেরি মিল্কশেক কিনে খেতে হবে না, ঘরে থাকা উপকরণ দিয়ে শুধু স্ট্রবেরি কিনে এনে আপনারা তৈরি করে নিতে পারবেন এরকম মজাদার একটি রেসিপি। চলুন তবে পুরো রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি স্ট্রবেরিগুলো একদম ছোট ছোট টুকরো করে নিয়েছি যাতে আমাদের ব্লেন্ড করতে সুবিধা হয়। আর এখানে নিয়েছি দুধটাকে আমি একদমই ঠান্ডা করে নিয়েছি, ডিপ ফ্রিজে রেখে খুব ঠান্ডা করে নিতে হবে। যখন দুধের মধ্যে হালকা বরফ হয়ে যাবে সেই পজিশনে এনে তারপরে আপনাদের শরবতটা তৈরি করতে হবে। এতো এখানে আমি ব্লেন্ডারের জগে দিয়ে দিচ্ছি স্ট্রবেরি টুকরোগুলো সব দিয়ে। এখানে আমি চিনি অ্যাড করে দিব, আজ আমি 3 গ্লাস পরিমাণে বানাচ্ছি তাই এখানে আমি 3 চা চামচ চিনি দিয়ে দিলাম। ও হ্যাঁ, চিনির পরিমাণটা আপনারা অবশ্যই আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন, যে যতটা মিষ্টি খেতে চান কম বেশি বাড়িও কমিয়ে দিতে পারেন। আমি আমার পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এখানে আমি টেস্টের আরেকটু বাড়ানোর জন্য সামান্য পরিমাণে লবণ অ্যাড করে দিলাম, আপনারা চাইলে বিট লবণটাও দিতে পারেন। এখানে এখন বরফ করা দুধটা দিয়ে দিব, একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন দেখতে কত ইয়াম্মি লাগছে, আমার তো এখনই খেতে ইচ্ছে করছে। আমার মেয়ে আর আমি স্ট্রবেরি খেতে কিন্তু অনেক পছন্দ করি। এই তো এখন আমি ব্লেন্ড করে নিয়েছি, তৈরি হয়ে গেল খুবই অল্প উপকরণে এবং স্বাস্থ্যসম্মত একটি জুসের রেসিপি। মিল্কশেক বাজার থেকে কত টাকা দিয়ে কিনতে হয় আসলে সেটা কি স্বাস্থ্যসম্মত সেটা তো আমরা জানি না। সবসময় চেষ্টা করি বাচ্চাদের জন্য বা পরিবারের জন্য নিজেই কিছু নিজের হাতে তৈরি করা খাবার তাদেরকে দিতে। এই ভেজালের সময়ে ঘরে থাকা খাবার খাওয়াই কিন্তু একদম ভালো, হোমমেড খাবারগুলো খাওয়ার চেষ্টা করবেন। এই তো দেখেই বুঝতে পারছেন কতটা ইয়াম্মি লোভনীয় হয়েছে আর মজাদার হয়েছে, এটা কিন্তু খেতেও দারুণ হয়েছে। দেখতে ততটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার চেয়েও বেশি ভালো হয়েছে। অবশ্যই আপনারা এই পবিত্র মাহে রমজানে একবার হলে ট্রাই করবেন এই ঠান্ডা ঠান্ডা স্ট্রবেরি মিল্কশেকটা আপনারা ট্রাই করে খাবেন। ও হ্যাঁ, আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের সাবস্ক্রাইব আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে অনেক সাহায্য করবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।